বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি বাজার থেকে কী কী গোবার শুনের জন্য বাজার করে এনেছি। ফার্স্টেই দেখো, এটা একটা কৌটো বাদাম চাপা, যে অনেকগুলো বাদাম চাপা রয়েছে। এদিকে ম্যাগি আছে, এটা বাড়িতে বলেছিল আনতে, তো আমি এনে নিয়েছিলাম। তারপরে দেখো, 1500 গোপাল শোনার জন্য এটা আমি 4 প্যাকেট কিনে নিয়েছি। তারপরে দেখো, কিছু পার্ক আছে গোপাল শোনার জন্য। তারপরে দেখো, এগুলো এই দুটো নিয়েছিলাম 3। তারপরে দেখো, কিছু স্ন্যাক্স কিনেছিলাম গোপাল শোনার জন্য। তারপরে দেখো, এটা একটা টকঝাল মিষ্টি চানাচুর আছে, তো এটা আমি নিয়েছিলাম। এটা দেখো, এটা একটা কৃষকের একটা কটকটি টাইপের আছে। তো তারপরে দেখো, এই আমুল দুধের যে প্যাকেট। তারপরে দেখো, গোপাল শোনার জন্য এই বিস্কিট। তারপরে বন্ধুরা, এতে আমি গোপালশোনার জন্য এই বাদশা আছে কিছু। তারপরে দেখো, গোপালশোনার জন্য কিছু নাড়ু আছে। তারপরে দেখো, গোপালশোনার জন্য আরও কিছু বাদাম চাপা আছে, চাপা মতো নিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা, গোপালশোনাকে আমি ডেলি বিস্কিট দিই, তো সেই জন্য গোপালশোনার জন্য বিস্কিট নিয়েছিলাম। ঠিক আছে, অনেকগুলোই বিস্কিট, ঠিক আছে, প্রচুর বিস্কিট আছে। দেন আরও আছে, আর একটা আছে, তো এই বিস্কিটগুলো খুবই গোপাল শোনার জন্য। ঠিক আছে, এবার এতে আই থিঙ্ক কিছু, আই থিঙ্ক কিশমিশ আছে এতে। তো এতে গোপাল শোনার জন্য কিছু কিশমিশ আছে। আর দেখো বন্ধুরা, দুটো ম্যাগি বিস্কিট আছে, এগুলো বাড়ির জন্য। ও, আর এটা তো তোমাদেরকে দেখানো হয়নি, এটাই গোপাল শোনার জন্য কিছু লজেন্স আছে। এই লজেন্সটা আমি গোপাল শোনার জন্য কিনি, কারণ এটা খুব সুন্দর দইয়ের লজেন্স। তো এটা আর কি, এবার তোমাদেরকে দেখাবো এই কিছু ক্লিপস, এগুলো আমার জন্য। এটা বাড়িতে আমাকে একটা কাজে আনতে বলেছিল, আর একটা হ্যারবান আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার বাজার গোপাল শোনার জন্য। আর বিস্কিটগুলো অ্যাকচুয়ালি আমি তুলে রেখেছি প্লাস্টিকে করে, মানে দেখো এর ভিতরে আছে সব বিস্কিটগুলো অ্যাকচুয়ালি। আর এই দেখো গোপাল সোনা, আর এই দেখো বন্ধুরা, এর ওপরেই আছে, বসে আছে আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনা, আমাদের লাড্ডু গোপাল বসে রয়েছে। এবার আমি ওকে ভোগ নিবেদন করব। তো টাটা বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ গোপাল সোনা, হরে কৃষ্ণা, হরি বোল, জয় শ্রী রাধে রানী।